আজকে আমরা চলে এসেছি হায়দ্রাবাদের এমন একটা পার্কে যেখানে সারা বছর ধরেই হস্তশিল্পের বিভিন্ন জিনিস বিক্রি হয়, প্লাস এখানে খাবার দাবারও অনেক জিনিস পাওয়া যায়। বাবা, আলুর চপ 70 টাকা! তো চলো ঘুরে দেখা যাক শিল্পরামন পার্ক। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে গিয়ে 5:20 বিকেলে, যাবো আমরা শিল্পরামন পার্কে। তো আমরা উবের অটো বুক করে নিয়েছি, অটো চলেও এসছে, তো চলো যাওয়া যাক। এটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছাকাছি, এখান থেকে 3.5 কিলোমিটার দেখাচ্ছে। হায়দ্রাবাদে মেনলি তোমরা যারা হাইটেক সিটি বা কোন্টাপুর কাছে এই কাছাকাছি এরিয়াতে থাকো, তারা কিন্তু খুব সহজেই কোনো এক বিকেলে ঘুরে আসতে পারো শিল্পরামন পার্কে। তো আজকে রোববার বলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে বিশাল ভিড়। তো সুলগ্ন এখন টিকিট কাটছে, এটা টিকিট কাটার জায়গা। এখানে দুভাবে টিকিট কাটা যায়, তোমার পেটিএম কোডও আছে আর ক্যাশ দিয়েও কাটতে পারো। বাচ্চাদের জন্য 20 টাকা আর অ্যাডাল্টদের জন্য 60 টাকা টিকিট। এখানে টিকিট কাটার পর এখানে এখন লাইন পড়েছে, এই লাইনটা হচ্ছে এন্ট্রি গেটের লাইন। এখানে লাইন অনেক পড়েছে, এখন দেখা যাক কখন ঢোকা যায়। এই পার্কটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ, এখানে ঢুকেই একটা গোলাপ ফুলের বাগান আছে। তবে এখানে কিন্তু লেখা আছে ফুল ছিঁড়লে কিন্তু 500 টাকা এখানে ফাইন হবে। খুব সুন্দর একটা মাঠ আছে যেখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা। তো ওভারঅল জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার আর সবুজে ঘেরা। এখানে সারা বছরই কোনো না কোনো ফেস্টিভ্যাল চলতে থাকে। তো এখন 9-11 ফেব্রুয়ারি ওড়িশা ফুড অ্যান্ড ক্রাফট মেলা চলছে এখানে। তো এখানে দেখো পোর্ট্রেট পেন্টিং হচ্ছে। এটা দেখো একটা লাইটের দোকান, বেতের কারুকার্য করা, খুব সুন্দর। এটা একটা ব্লু পটারি শপ, এখানে মাটির তৈরি অনেক পাত্র আছে, বেশ সুন্দর দেখতে। সুযোগ না এখানে ঢুকেই শপিং করা শুরু করে দিয়েছে। দেখো এখানে মাটির তৈরি হাড়ি পাত্র সব ধরনের জিনিস এখানে আছে। এইখানে অনেক ধরনের ভগবানের মূর্তি আছে রাখা। তো এখানে প্রত্যেকটা স্টলেরই কিন্তু একটা পার্টিকুলার নাম্বার থাকে, যেরকম প্রত্যেক মেলায় থাকে। এটা হচ্ছে জামা কাপড়ের স্টল, সুলগ্নার ফেভারিট হয়ে চলে গেছে। হায়দ্রাবাদ যেহেতু পার্ল বা মুক্তোর জন্য বিখ্যাত, তো এখানে কিন্তু মুক্তোরও অনেক দোকান পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখাই তোমাদেরকে ফার্নিচারের দোকান। এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এক কাঠের। এখানে সব কিছুর দাম কেমন, বেশি না কম? মার্কেটিং করতে হবে, মোটামুটি মার্কেটিং করলে রিজনেবল রেটে পাওয়া যায়। কিতনা মে দোগে ইয়ে ওয়ালা? 350। ওই দূরে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর আর্টিফিশিয়াল ওয়াটারফল আছে, তো চলো সামনে যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি প্যাডেল বোট করতে, তো দেখা যাক যদি খুব বেশি ভিড় হয় করবো না। আচ্ছা, বোটিং এর এখানে বিশাল লাইন আছে, তাই আজকে আর করছি না, তোমাদের জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এখানে বোটিং করতে পার হেড লাগে 30 টাকা করে। তো তোমরা বিকেলের দিকে আসছে, কারণ খুব রাত হয়ে গেলে তখন তোমাদের ভালো লাগবে না বোটিং করতে, বাট বিকেলের দিকে করতে পারো। এই দেখতে পাচ্ছ সবাই এখানে বোট করছে, একটা ছোট ঝিল মতো আছে যেখানে সবাই বোটিং করে। আর এইখানে দেখতে পাচ্ছ সবাইকে লাইফ জ্যাকেট পরানো হচ্ছে। গ্রামের মডেলে খুব সুন্দর একটা মিউজিয়াম আছে, তো চলো ঘুরে দেখা যাক।
আচ্ছা, এটা একটা ফুড কোর্ট টাইপের, এখানে আশেপাশে অনেকগুলো ফুড কোর্ট আছে। তো আমরা এখন এখানে একটু ব্রেক নিচ্ছি, চা খাবো। এখানে চা, কফি, সিঙ্গারা সবই পাওয়া যায়। আচ্ছা, এই ফুড কোর্টটা যেহেতু পার্কের ভেতরে, এখানে খাবার দাম ফাম কিন্তু খুব বেশি। যেরকম তোমার দেখাচ্ছি, এইটুকু চায়ের দাম 25 টাকা। নর্মালি একটা 10 টাকার চা, বা খুব বেশি হলে 15 টাকার চা। কি রাজে, কিছু কিনবি না? আচ্ছা, এখন আমরা চলে এসেছি ওড়িশার ফুড ফেস্টিভ্যালের খাবার দেখতে। আজকে দেখতে পাচ্ছ এখানে খুবই ভিড়। এই দেখো, এই প্রাইস কলকাতা বিরিয়ানি 250, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি 280, আর এখানে সব চাইনিজ আইটেম। বাবা, আলুর চপ 70 টাকা! চপের দাম দেখে আমাদের খিদে মরে গেছে। 70 টাকা দিয়ে আলুর চপ খেতে হলে কলকাতায় 70 টাকায় মিনিমাম 13-14টা আলুর চপ পাওয়া যায়। কি এটা, কি ক্ষীর গজা? আচ্ছা, এখন আমরা যাচ্ছি এমপি থিয়েটারের দিকে, যেখানে প্রত্যেক দিনই ক্লাসিক্যাল সিঙ্গিং অ্যান্ড ডান্স পারফরমেন্স হয়। তো আজকে যেহেতু ওড়িশার মেলা চলছে, তো আজকে ওড়িশার কিছু ক্লাসিক্যাল পারফরমেন্স হচ্ছে। তো এই ছিল শিল্পারামন পার্ক ট্যুর। তোমরা যারা হায়দ্রাবাদে থাকো, তারা এক সন্ধ্যেবেলা এসে এখানে ঘুরে যেতে পারো, জায়গাটা খুব সুন্দর। আর এই চ্যানেলে যদি নতুন হও, যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে বাকি ভিডিওগুলোও দেখো, আর ওগুলোও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। বাই। থোড়া সাথ কি